বিমানের অংশ খুলে পড়লো গাড়ির উপর বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে সব কিছু ঠিকঠাক ছিল বিমানটি কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি হঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়ে আর সেটি গিয়ে পড়ে একটি গাড়ির ছাদের ওপর ঘটনাটি ঘটেছে কে এল এম রয়্যাল ডাচ এয়ারলাইন্সে বিমানটি তখন জাপানের ওসাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল বিমানটি নেদারল্যান্ডের আমস্টারডামে যাচ্ছিল কর্মকর্তারা বলেছেন বিমানটি সবেমাত্র মাত্র ফুট উচ্চতায় উঠেছিল তখনই এ বিপত্তি ঘটে বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি খুলে যাওয়া পাখার অংশটি যে গাড়ির ওপর পড়েছে সেটির পেছনের কাজ ভেঙে গেছে এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বোয়িং 777 হান্ড্রেড সেভেন্টি সেভেন বিমানটিতে তিনশোর বেশি যাত্রী ছিল তবে বিমানটি নিরাপদে আমস্টারডামে পৌঁছেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে